রত্ন স্টিকার সহকারে, যে স্টিকার জাপানি স্টিকার সহকারে এখনো গাড়িটা আছে, একদম র অবস্থা আছে। আচ্ছা, তারপরে দেখেন ডিভিডি, ব্যাক ক্যামেরা, এসি সব কাজ রয়েছে। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি অশেষ রহমতে ভালো আছেন ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা? আমার শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের সাথে হলো সাতমসজিদ, ঠিক সাতমসজিদের উল্টা দিকে আমার শোরুমটা, 20/G বাঁশবাড়ি। জলিল ভাই আমার শোরুমের নাম হলো জেব কার। জলিল ভাই আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবেন? আজকের ভিডিওতে ভাইয়া একটা র গাড়ি দেখাবো, একদম র অবস্থায় আছে। আচ্ছা হ্যাঁ, এটার নাম হলো টয়টা এক্সু ফিল্টার। ওকে, এবং এটার মডেল ভাইয়া? এটার মডেল হলো 2014, রেজিস্ট্রেশন 2018। পেপারস তো আপলোড? পেপারস কমপ্লিট। এবং এটা হাইব্রিড গাড়ি? হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ির সুবিধাটা বলে দেন। হাইব্রিড গাড়ির সুবিধাটা হলো ভাইয়া, এটা তেলও চলে ব্যাটারিতেও চলে, অল্প তেলে ব্যাটারিতে চলে, মানে তেল কম লাগে আর কি, মাইলেজটা ভালো লাগে, ভালো ভালো যায়। আমরা সামনে থেকে শুরু করি। জি, নিকেল ব্যবহৃত হয়েছে, কিন্তু গাড়িটা অসাধারণ, বুঝতে পেরেছেন? গাড়িটা অনেক সুন্দর, এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস, এই গাড়িটার প্রত্যেকটা পার্ট অরিজিনাল, এখনও কোনো কিছু করা হয় না বাংলাদেশ। তার চারোটা টায়ার নতুন, দেখেন অ্যালয়িং সহকারে, অ্যালয়িংটা মার্শাল অনেক সুন্দর, চারোটা টায়ারই অনেক সুন্দর আছে, নতুনের মতো দেখেন। বডিতে কোনো স্ক্র্যাচ না, কোনো স্ক্র্যাচ নাই। এটা কিন্তু টয়োটা হাইব্রিড, অকটেন এবং হাইব্রিড। দেখেন ডোরগুলো কত সুন্দর আছে মার্শাল্লাহ, কত ফ্রেশ দেখতে পাচ্ছেন, দরজার পেটগুলো দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এখনো কিন্তু সিট কভার ব্যবহার হয় না এই গাড়িতে, গাড়ির সাথে সিট এখনো সিট কভার ব্যবহার হয় না। তারপরে এই যে লাইট, ব্যাক লাইট গুলো দেখতেছেন, এটা কিন্তু অরিজিনালি গাড়ির সাথে লাইট, কোনো চেল নাই। তারপরে একটা স্পয়লার আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাপানের স্পয়লার, জি, এক বাংলাদেশি ফিটিংস না এটা। ওকে হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটা, তারপরে এই দেখেন এই যে লোগোটা, এটা কিন্তু জাপানের লোগো কিন্তু, হ্যাঁ হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন এই যে 14 মডেলের এটা, এই লোগো সহকারে কিন্তু আছে। তারপরে দেখেন পিছন থেকে সিরিয়াল 34 সিরিয়াল, এবং হিউজ স্পেস, জি অনেক স্পেস দেখেন ভিতরটা। এখনো কিন্তু স্পোর্ট টায়ারটা কিন্তু বাবু ভাই ব্যবহার হয় না, ব্যবহার হয় না, না এখনো স্পেয়ার টায়ারটা ব্যবহার হয় না দেখেন। 14 মডেল এবং রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2018 সালের রেজিস্ট্রেশন, জি। এবং এই দেখতে পাচ্ছেন এখনো ব্যবহার হয় না স্পেয়ারটা, এই জাপানের স্টিকার সহকারে দেখতেই তো পাচ্ছেন, জাপানের স্টিকার সহকারে। ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু গাড়িটা এখনো বাংলাদেশে রং হয় না। ওকে, এবং রাইট সাইড ভাইয়া দেখেন, রাইট সাইড কোনো স্ক্র্যাচ নেই, একদম অরিজিনালি অবস্থা আছে, একটা অরিজিনাল। এই যে দেখতে পারতে পাচ্ছেন এই নিকেল হ্যান্ডেল, কিন্তু নিকেল হ্যান্ডেল পাচ্ছেন, ডোর প্যাডগুলো খুব সুন্দর, পরে এক কথা রিকন্ডিশনের ফ্লেভার, রিকন্ডিশনের ফ্লেভার এখনো নতুন ঘ্রাণ আছে, প্রত্যেকটা গ্লাস দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাস আছে। প্রাইভেসি গ্লাস? জি প্রাইভেসি গ্লাস, জি। সামনের ডোরটা দেখেন, এই যে এখনো স্টিকার সহকারে, যে স্টিকার জাপানি স্টিকার সহকারে এখনো গাড়িটা আছে, একদম র অবস্থায় আছে। আচ্ছা, তারপরে দেখেন ডিভিডি, ব্যাক ক্যামেরা, এসি সব কাজ রয়েছে। দেখেন ড্যাশবোর্ডটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে, এখন অনেক সিলিংটা দেখতেই পারতেছেন, যে সিলিংটা কত সুন্দর আছে মার্শাল্লাহ, একদম নতুনের ঘেরা যায় না গাড়িটা। আচ্ছা, মাইলেজটা কত আছে? মাইলেজটা আছে ভাই 53,000 প্লাস, 53,000 প্লাস দেখায় দেন। ওকে, 53,409 এটাই জেনুইন মাইলেজ? জি জেনুইন মাইলেজটা। ওকে, আমরা এখন ইঞ্জিনটা দেখবো ভাই, এবং সিসি হচ্ছে 1500 সিসি। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনালি আছে, দেখছেন এই যে আপনি হেডলাইটগুলো দেখেন, এই কিন্তু স্টিকার সহকারে কিন্তু। আচ্ছা হ্যাঁ, এটা অরিজিনালি অবস্থা আছে, দেখতেই পাচ্ছেন যে এটা অরিজিনালভাবে আছে, চেসিস দেখলেই বুঝতে পারেন কিনা দেখতেই পাচ্ছেন। তারপরে দেখেন এই যে আপনার বোনারটা দেখতে পাচ্ছেন, একদম সব স্টিকার সহকারে কিন্তু আছে, এটা কিন্তু জাপানের স্টিকার, কিন্তু এখনও কোনো কিছু করা হয়নি আমাদের দেশে, সব কিছু একদম অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থায় পাচ্ছেন, সিসি হচ্ছে 1500 সিসি। এবং ব্যাটারি হেলথটা কীরকম আছে? ব্যাটারি ধরেন একদম 80% পাবেন, 80% এখন 80% পাবেন। ওকে, আমার মোবাইল নম্বর 01742381819। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।